ABCD আয়তের এবি এবং এডি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, উহার এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার কত বলেছে? তথ্য অনুযায়ী আমাদেরকে আন্দাজ করে চিত্রটি আঁকো। তাহলে আমরা এই তথ্য অনুযায়ী কতে চিত্রটি আঁকবো? আমরা চিত্রটি হচ্ছে কি আয়ত, আমরা আয়ত জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ, তাকে আয়ত বলে। তাই এই হিসেবে যদি আমরা আঁকি যে এই ABCD একটি আয়ত অঙ্কন করব যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা হবে কি আয়ত। তাহলে আমরা এই দেখি, এই যে একটি আয়ত হয় তাহলে এর প্রত্যেকটি কোণ হতে হবে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এর বলা হয়েছে আমরা চোখের আন্দাজে এটা হচ্ছে যদি 4 সেন্টিমিটার হয় এটা হবে 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, আর এটা যদি হয় কত 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তাহলে এ বি সি ডি আমরা নামকরণ করি, এ বি সি ডি এটি আয়ত যার এই এ বি সমান 4 সেন্টিমিটার। তাহলে আপনার এ বি সমান 4 সেন্টিমিটার হলো এবং এই এ ডি সমান 3 সেন্টিমিটার, তাহলে এ ডি সমান 3 সেন্টিমিটার হলো। এবং বলা হয়েছে এসি এবং এ বি ডি দুটি কর্ণ, আমরা এই এ সি যদি দুটি কর্ণ আঁকি, এই এ সি একটি কর্ণ, আমরা একটি চতুর্ভুজে দুটি কর্ণ আঁকা যায় আর বি ডি আর একটি কর্ণ, কর্ণগুলোর দৈর্ঘ্য হচ্ছে কত 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি 5 সেন্টিমিটার সেমি, এটা এটাও 5 সেন্টিমিটার সেমি। তাহলে আমরা লিখি যে চিত্রে আমরা একটু যদি বর্ণনা দিই যে চিত্রে এ বি সি ডি একটি আয়ত, এ বি সি ডি একটি কি আয়ত, আয়ত এবং এ বি সমান এর এই একটি একটি আয়ত, আয়ত এর এর আমরা যদি দেখি এর এর এই এ বি সমান হচ্ছে কি ডিসি, ডিসি সমান হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এবং বি এডি সমান আমাদের এখানে এডি দেওয়া আছে, এই এডি সমান এবং আমরা লিখি এডি সমান হচ্ছে কি এই বিসি, বিসি সমান 3 সেন্টিমিটার। এবং কর্ণ, এই কর্ণ এসি ও বিডি পরস্পর কি করে ও বিন্দুতে সেট করে, পরস্পর এই ও বিন্দুতে, আমরা এখানে ও বিন্দুতে, ও বিন্দুতে সেট করে। এবং দেওয়া আছে এই এসি সমান হচ্ছে বিডি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে আমাদের এই চোখের আন্দাজে কয়ের তথ্য অনুসারে আমাদের চিত্রটি আঁকা হলো। এরপরে আমরা ক্ষতে যদি দেখি, ক্ষতে আমাদেরকে বলা হয়েছে যে আয়তটির অভ্যন্তরে উৎপন্ন ত্রিভুজগুলির নাম লেখ। এই এই আয়তের অভ্যন্তরে এর যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে আমরা আমরা যদি দেখি, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এরপরে আমরা এ বি ডি একটি ত্রিভুজ, এ বি সি আর একটি ত্রিভুজ, বি সি ডি একটি ত্রিভুজ এবং এ সি ডি আর একটি ত্রিভুজ, মোট 8টি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা ত্রিভুজগুলোর নামকরণ করি। তাহলে খতে আমরা লিখি যে এ বি সি ডি এই আয়তর অভ্যন্তরে ত্রিভুজগুলো নিম্নে দেওয়া হলো, হলো হলো আমরা লিখি ত্রিভুজ, আমরা ত্রিভুজের প্রতীক দিয়ে লিখব। তাহলে ত্রিভুজ আমরা যদি দেখি, আমরা বলেছি যে এই ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ, এই ত্রিভুজ আমাদেরকে ত্রিভুজগুলো লিখতে বলেছে, ত্রিভুজ আবার এ দিয়ে যদি লিখি এ টি সি একটি ত্রিভুজ, তারপরে আমরা যদি বি সি ডি একটি ত্রিভুজ, তারপরে হচ্ছে আমাদের এই এসে এ বি ডি ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজ, আর আরও চারটি যদি ত্রিভুজ আমরা দেখি সেটি হচ্ছে আমরা এখানে যদি দেখি এ এই একটি ত্রিভুজ, আমরা বলেছিলাম ত্রিভুজ এ ও ডি একটি ত্রিভুজ, ত্রিভুজ কর্ণদ্বয়ের চতুর্পাশে যে ত্রিভুজগুলো উৎপন্ন হয়েছে ত্রিভুজ,
ए ओ बी त्रिभुज त्रिभुज बी ओ सी त्रिभुज त्रिभुज ए डी ओ सी त्रिभुज ए चारटी त्रिभुज एर फरे बोला से गते जे देखाओ जे ए ओ डी एक समद्विबाहु त्रिभुज যদি এ বি সি ডি একটি আয়ত হয় এবং এর দুটি কর্ণ হয় তাহলে কর্ণ দুটি পরস্পর কি করে এই একটি আরেকটিকে সম দ্বিখণ্ডিত করে তাহলে সম দ্বিখণ্ডিত করলে তাহলে এই বাহুটা সমান হবে এই বাহুটা তাহলে আমাদেরকে এটাই দেখাতে বলেছে এ ও ডি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে না আমরা জানি যে আয়তের প্রত্যেকটি কর্ণ একটি আরেকটিকে সমান দুই ভাগে বিভক্ত করে তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয় এখানে 2.5 সেন্টিমিটার হবে এখানে 2.5 সেন্টিমিটার হবে তাহলে এই হিসেবে আমরা বলতে পারি এই কর্ণ সমান এই বাহু সমান এই বাহু তাহলে একটি ত্রিভুজে এবং এটা যদি হয় 3 সেন্টিমিটার এটা যদি 2.5 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজে যেই ত্রিভুজে দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তাহলে আমরা লিখি তাহলে ত্রিভুজ এ ও ডি ত্রিভুজের এ ডি বাহু সমান আমরা এই এ ডি বাহু সমান এ ডি বাহু সমান হচ্ছে কত 3 সেন্টিমিটার এই আয়তর যদি একটি বাহু দেওয়া ছিল 3 সেন্টিমিটার আর আয়তর কর্ণ দয় আমরা আয়তর কর্ণ যদি দেখি যে এই আয়তর কর্ণ আয়তের কর্ণ বিডি সমান হচ্ছে 5 সেন্টিমিটার আমরা জানি আয়তর কর্ণ দয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই হিসেবে আমরা লিখতে পারি যে আয়তর কর্ণ দয় যে এই আয়তর কর্ণ দয় আয়ত এর কর্ণদ্বয় বা কর্ণদ্বয় আমরা একসাথে লিখি পরস্পরকে সমান দ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত করে সম দুই ভাগে বিভক্ত করে দ্বিখণ্ডিত করে তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা ওই হিসেবে লিখতে পারি কর্ণ আমরা এই সমদ্বিখণ্ডিত করে তাহলে ও এ সমান এই ও এ কর্ণ এই কর্ণের অর্ধেক সমান আসে এই হাফ কর্ণের দুই ভাগের এ সি সমান হচ্ছে কত 5 সেন্টিমিটার এত সেমি তাহলে সমান আসে আমরা পাই 2.5 সেমি আবার ও বি সমান বা আমরা যদি ও ডি সমান এই ও সেমি সমান আসে 2.5 সেন্টিমিটার তাহলে ওডি এই এ ওডি ত্রিভুজের এ ওডি ত্রিভুজের এডি সমান হচ্ছে কত 3 সেন্টিমিটার আর ও এ সমান হচ্ছে 2.5 সেন্টিমিটার ওডি সমান 5 সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি ও এ ডি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ এ ও ডি এই একটি সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ ত্রিভুজ তাহলে এটাই আমাদের প্রমাণিত হলো।